হ্যালো এভরিওয়ান, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর তার সাথে অনেক বেশি হ্যাপি আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে শুক্রবার আর শুক্রবারের সন্ধ্যা এখন, আর সন্ধ্যা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। ওয়া মোমো থেকে চাউমিন অর্ডার করা হয়েছিল, তো রাজু এসছে মানে ভাই এসছে, তো অ্যাকচুয়ালি আসার কথা ছিল আর অর্ডারও করেছিলাম, ওই নিয়ে এসছে একবারে। তো যাই হোক, আজকে অনেক দিন বাদে চাউমিন খাবো, বাইরের চাউমিন। আর নর্মালি তো আমরা বাইরের সেরকম কিছুই খাই না, তোমরা দেখো একমাত্র মাঝে মধ্যে এরকম ওয়া মোমো থেকে আমরা অর্ডার করি, চাউমিন হোক বা মোমো হোক সেটাই খাই আর কি। ওয়া মোমোর চাউমিন বা মোমো খুব ভালো লাগে আমাদের কাছে, খুব একটা স্পেশাল খাবার আর কি, বলতে গেলে চলে, মানে খুবই ভালো লাগে খেতে। তো তার জন্য শুধুমাত্র ওখান থেকে অর্ডার করি, মাঝে মধ্যে খাওয়া হয়। চপস্টিক দিয়ে আমার হাজব্যান্ড খুব সুন্দর খেতে পারে এবং আদিওমও বেশ ভালো খাওয়া শিখেছে, বাট আমি একদম পারি না, মানে অভ্যস্ত ছিলাম না কোনো দিনও আর এখনও সেভাবে নই, সে কারণে আমি এক কাঠ চামচ দিয়ে খেতেই মানে ভালো লাগে আমার। গতকালের যে ব্লগটা তোমরা দেখেছিলে সেই ব্লগটা কিন্তু গত পরশু দিনে ছিল, আর মানে আজকে শুক্রবার, আজকে মোটামুটি সকাল পর্যন্ত কন্টিনিউ করে গেছিলাম আর তোমরা দেখেছিলে, তো সেই কারণে আর মানে ব্লগটা তারপরে কমপ্লিট করার পরে কিন্তু আবার এডিটিং করেছি, পোস্ট করেছি, মোটামুটি 4টে বেজে গেছিলো, 3:30-4টে মতো বেজে গেছিলো। তো সেই কারণে আজকে কিন্তু সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করতে পারিনি, আর এই কারণে আজকেও আবার সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট হলো, যদিও এটা একদমই ঠিক হচ্ছে না। সত্যি কথা বলতে কি বলতো, কাজের শিডিউল হয় প্রত্যেক দিনে, এরপরে এই কাজ, ওর পরে এই কাজ, আর সেই জায়গা থেকে যদি কোনোরকম একটু সরে আসা যায় না তাহলে সমস্ত কিছু একদম বিগড়ে যায়, মানে সকালে কাজ বিকেল, বিকেলে কাজ রাতে, এরকম চলতে থাকে থাকে। আর তখন দেখবে নিজেরাই কাজ করে যায়, বাট সেরকম কোনো মানে কমফোর্টেবলভাবে আমরা কাজও করতে পারি না, আবার দেখা যায় যে কাজ করে যেয়ে কাজ শেষও হয় না আর তার সঙ্গে সঙ্গে রেস্টও হয় না, তখন প্রচণ্ড পরিমাণে অস্বস্তি ফিল হয়। আর সেরকমই একটা ব্যাপার চলছে দুদিন ধরে, মানে কাজে যে শিডিউল সেখান থেকে সরে এসেছি, ওর জন্য দেখো সকাল থেকে ব্লগটাও স্টার্ট করতে পারিনি, গতকালও সেটা হয়েছিল, আজকেও তাই হলো। আমরা যারা ডেলি লাইফস্টাইল ব্লগার, মানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কী কী করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, আর যখন এরকম হয় যে আজকে ব্লগটা কালকে পর্যন্ত কন্টিনিউ করা হচ্ছে, হয়তো কোনো প্রবলেম হলো করতে পারলাম না, হতেই পারে সেটা, কিন্তু তাহলে এটা নয় যে প্রত্যেক দিনই আগের দিন রাত্রেবেলা থেকে ব্লগটা স্টার্ট করবো, তারপরের দিন সকালবেলা পর্যন্ত কন্টিনিউ করব। কিন্তু এটা আমারও একদমই মানে ভালো লাগে না, কিন্তু কি বলবো, দুদিন ধরে বললাম একটু প্রবলেমের মধ্যে পড়ে গেছি বলে এই ব্যাপারটা হলো আর কি। তো আশা করে আগামীকাল থেকে আমি আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারবো। আজকে বেশ অনেক দিন পরে খাবো গোবিন্দভোগ চালে খিচুড়ি, তো কদিন ধরে ভেবে যাচ্ছিলাম বাট করা হচ্ছিল না। তো দেখো, প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি, বেশ 2 চামচ, বড় বড় 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, তারপরে চালটাকে হালকা একটু ভেজে নিয়েছি আর কি ঘির মধ্যে, মানে হালকা সাতলি নিয়েছি বললে চলে, যখন চাল থেকে হালকা এরকম ঘিটা বের হতে থাকবে, বেশ একটু বেশি পরিমাণে দিয়েছি কিন্তু, তখন কিন্তু আমি দিয়ে দিলাম, না তার আগে তো জল দিয়ে দিয়েছি, গরম জল, আর তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, যা যা দিতে হয় আর কি, তাই দেওয়ার পরে কিন্তু এখনই প্রপারলি আমি জল দেবো না, বাট ডালটা একটুখানি আমি পরে দেবো। তো এইভাবে কিন্তু আরও বেশ 2-3 মিনিট আমি কড়াইয়ের ভিতর নাড়াচাড়া করবো। আমি কিন্তু একবারেই জল দিয়ে দেবো না, আমি এইভাবে খিচুড়ি করি, খেতে কিন্তু বেশি ভালো হয় আমার মনে হয়। আর ওইদিকে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে রেখেছি, ওতে কী হবে, ভাতটা মানে চালটা কিন্তু অনেকটা পরিমাণে একা একাই হয়ে থাকবে, আর তার মাঝখানে আমি এবার ডালটা ভেজে নিলাম। তো এবার ডালটা ভেজে নিয়ে এবার আমি ওই মানে অর্ধেক হয়ে যাওয়া খিচুড়ি বলতে পারো, প্রায় অর্ধেকই হয়েই যায়, এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডালটা এবার দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো, তারপরে আবার আমি কিন্তু গরম জল অ্যাড করবো, আমি একবারে কিন্তু গরম জল অ্যাড করবো না, তারপরে নাড়াচাড়া করে তারপর এবার এটাকে আমি কিন্তু যে আর ভেজে রাখা যে আলুটা সেটার ভিতরে দিয়ে দেবো, আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে ভেজে রাখা আলু দেবো, তোমরা কাঁচা আলুও দিতে পারো, বাট আমার মনে হয় ভেজে রাখা আলু দিলে বেশি টেস্ট। আর এই খিচুড়িটা কিন্তু আমি ঢেকে ঢেকে রান্না করবো, পরিমাণ মতো দিয়ে দেবো এবার চিনি, চিনিটা তোমাদের প্রয়োজন মতো দেবে। আর হ্যাঁ, গোবিন্দভোগ চালে কিন্তু চিনিটা একটু বেশি না দিলে ভালো লাগে না খেতে, মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। আর এদিকে কড়াইতে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, হালকা একটুখানি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি একটুখানি আদা কুচি, ব্যাস এটাই দিয়ে দিলাম। আর যেটা মেন ব্যাপার সেটা দিইনি, শুকনো লঙ্কা কিন্তু মাস্ট দিতে হয় তোমরা জানো বা আমি জানি, কিন্তু
আজকে আমি দিতে ভুলেই গেছি, খাওয়ার সময় তখন আমার মনে পড়ছে এমা আজ শুকনো লঙ্কাই তো আজকে দিইনি। তো যাই হোক, স্কিপ হয়ে গেছে, কিছু করার ছিল না। পরে তো দেখো, আমি সোমবার যখন দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ঢেকে দিয়েছি, কারণ ওই ফ্লেভারটা কিন্তু ঢেকে না দিলে ফ্লেভারটা উড়ে গেলে সেরকম একটা ভালো লাগে না খেতে। ফ্লেভারটা কিন্তু ওর ভেতরে তাহলে থেকে যায় ঢেকে দিলে আর কি। খিচুড়ি যখন 80% হয়ে যাবে তখন আমি এর ভেতর আরও একটু গরম জল অ্যাড করে দেবো, আর যখন প্রায় হয়ে যাবে তখন আমি আরও 2 থেকে 3 চামচ আমি ঘি অ্যাড করব। আর এই ধরনের খিচুড়িতে অর্থাৎ গোবিন্দভোগ চালে খিচুড়িতে একটু বেশি মাত্রায় ঘি দিতে হয়, খেতে টেস্ট লাগে। আদারওয়াইজ কোনো ঝাল ঝাল খিচুড়ি করলে সেখানে ঘি না দিলেও কিছু হয় না, কিন্তু এই ধরনের খিচুড়িতে কিন্তু ভালো লাগে। তো আমার পুরো খিচুড়ি একদম রেডি, তোমরা কিন্তু এইভাবে ঘরে ট্রাই করতে পারো, খুব ভালো লাগে খেতে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো পরের দিন সকাল, অর্থাৎ আজকে শনিবার। গতকালও সেম হয়েছিল যে পরের দিন পর্যন্ত কন্টিনিউ করতে হয়েছিল, আজকেও তাই। মানে পরের দিন পর্যন্তই সেই, আমি না চাইলেও সে পরের দিন পর্যন্ত কন্টিনিউ করতে হলো। আর আজকে যেহেতু ছুটির দিন, একটু লেট করে উঠেছি ঘুম থেকে, কারণ বেশ কিছুদিন হয়ে গেছে বললাম যে অনেকটা রাতে ঘুমোচ্ছি, আর সকালবেলা অ্যাজ ইউজুয়াল উঠিয়ে যেতে হচ্ছে আমাকে। আদমি স্কুল থাকে, আমার হাজবেন্ড অফিস থাকে, তো আজকে যেহেতু দুটোর ভেতর একটাও কিছু নেই, সেই কারণে ইচ্ছে করে বলতে পারো একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন 1:30 মতো বাজে, আর আমার হাউস হেল্পার আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসছে, মোটামুটি 9:30-10 সময় আসে, তবে আজকে তাড়াতাড়ি চলে এসছে। আর উঠে আগে ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম, কারণ এই ঘরে রাত্রেবেলা শুয়েছিলাম, গুছিয়ে নিলাম। আর এই যে পুচকিটা তোমরা তো দেখেই থাকো, মানে এর কথা একটু না বললে নয়, এ কারো কোলে উঠতে চায় না, মানে একে কোলে নিয়েছি জোর করে, কখনো কারো কোলে উঠবে না, বা একে যে আদর করে একটু হামি দেবো সেটাও এ একদমই রাজি না। জোর করে ওকে হামি দিতে গেলে বা একটু কোলে নিতে গেলে খুব চিৎকার করে। গতকাল রাত্রেবেলায় এখানে কুথিলাই তো বলে সেটা আমি ভিজে রেখেছিলাম মিষ্টির মধ্যে, আর এটা সকালবেলা এখন খেয়ে নেব। তোমরা অনেকেই হয়তো চিনবে কুথিলা, এটা কিন্তু মানে মুদিখানার দোকানেই পাওয়া যায়, আমি মুদিখানার দোকান থেকে নিয়ে এসেছিলাম। আর খুব এটা শরীরকে ভীষণ ঠান্ডা করে, খুব ভালো এটা শুনেছি। তো আমি আগে খেতাম না, কিন্তু আমার শাশুড়িমা অনেকবার করে বলেছে খেতে, তারপর অনেকে বলেছে আরও, তো মোটামুটি এটা আমি 6 মাস মতো হয়ে গেছে স্টার্ট করেছি খাওয়া, তবে কন্টিনিউ করি না, এটা মোটামুটি 15-20 দিন বাদে বাদে একবার খাই, ঠিক আছে। তো গত সপ্তাহে খেয়েছিলাম একবার, এই সপ্তাহে একবার খেলাম। এই কুথিলা শরীর খুব ঠান্ডা করে, যেমন শরীর ঠান্ডা রাখার জন্য আমরা ডাবের জল, আখের রস, মেথি ভেজানো জল খাই, তারপরে মিষ্টির জল খাই, বাতাসা ভেজানো জল খাই, তো এই কুথিলাটাও কিন্তু শরীরকে খুব ঠান্ডা করে। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছোই তোমরা যে আদিও মামার পেছনেই ছাড়ছে না, শুধু বায়না আজকে এটা আজকে ওটা কালি এটা, মানে সকাল থেকে শুরু করে দিয়েছে বায়না করা আর কি, আর কমপ্লেন উপরে কমপ্লেন। একবার বলছে মা আমার আদি আমাকে এই খাতা ছিঁড়ে দিয়েছে, ও বলছে আমাকে এই করেছে, মানে একটার পর একটা বায়না শুনতে শুনতে সকাল থেকে আজকে আমার দিনটা কাটলো বললে চলে। উইকডে থেকে উইকেন্ডটা কিন্তু সম্পূর্ণ অন্যরকমই হয়ে যায়, সব বাচ্চাদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটানো যায়, তারপর বাড়ির সবার সাথেই সময় কাটানো যায় সেইভাবে। তো সেটা মানে বেশিক্ষণ বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর একটা না বেশ কয়েকটা সিন তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম, মানে পেছনে ছাড়ছে না, আজ এই প্রবলেম কালকে ওই প্রবলেম হয়েছিল স্কুলে, মানে একটার পর একটা কথা লেগেই আছে ওদের মুখে। হঠাৎ করে বৃষ্টি চলে এলো, তো প্রচুর আনন্দ লাগছে, কারণ যা গরম পড়েছে কটা দিন ধরে। যদিও কালকে একটুখানি বৃষ্টি হয়েছিল, কিন্তু এই ধরনের বৃষ্টি হওয়ার থেকে আমার মনে হয় না হওয়া অনেক বেটার, কারণ যখন হালকা একটু বৃষ্টি হয় নর্মালি দেখবে গরমটা মনে হয় আরও অনেক বেশি বেড়ে যায়, আর মানে একটু যদি অনেক জোরে বৃষ্টি হয় এবং বেশ খানিকক্ষণ ধরে হয় তাহলে দেখবে বেশ মাটিটা ঠান্ডা হয়ে গেলে আর মানে গরম যে ভাবটা ওপর দিকে ওঠে না, আর বেশ ওয়েদারটাও ঠান্ডা হয়ে যায়। ফুল গাছে আমার জল দেওয়ার সঙ্গে সঙ্গে সেপ দুটো ভালো করে মুছে দিয়েছি, যদিও আমার হাউস হেল্পার সকালবেলা একবার মুছে দিয়েছে, তারপরেও আমি যখন গাছে জল দিলাম তো মাটি এদিক ওদিকে ছড়িয়ে পড়েছিল, এদিকে বৃষ্টি হচ্ছে, তো আমি আরও একবার ভালো করে মুছে দিয়ে এলাম। বেশ কয়েকটা দিন ধরে শরীরটা খুব উইক লাগছিল, আর তোমাদেরকে বলেও ছিলাম, আর বেশ অনেক রাত জাগাও হচ্ছে, তো সেক্ষেত্রে সত্যি উইক লাগছে। আর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলেও কিন্তু প্রচণ্ড পরিমাণে শরীর কিন্তু উইক লাগে। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম কুলেখাড়া পাতা নিয়ে আসার জন্য, তো নিয়ে এসেছে, আর এই কুলেখাড়া পাতাটা আগে কিন্তু কন্টিনিউ করেছিলাম, বেশ ভালোই ছিলাম কিছুদিন, আর যখনই আমি একটু রিকভারি করে গেছি ব্যাস আবার এটা খাওয়া বন্ধ করে দিয়েছি। তো আজকে আবার আজকে থেকে স্টার্ট করছি, দেখি
কদিন আবার খেতে পারি। আর কুলেখাড়া পাতা তো মানে খুবই ভালো, মানে রক্তে মানে হিমোগ্লোবিনটা তৈরি করার জন্য, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আমরা খাই কজন বলো, যখন একটু মানে একটু না বেশ প্রবলেমের মধ্যে পড়ি তখন খাই, আবার যখন মানে বললাম যে রিকভারি করে ব্যাস তখনই আমরা কিন্তু স্টপ করে দিই। চলে এলাম ব্রেকফাস্ট তৈরি করতে। আর মানে আজকে অনেকটা পরিমাণে লেট হয়ে গেছিলো ব্রেকফাস্ট মানে কিচেনে আসতে, রান্নাবান্না সকালে ব্রেকফাস্ট করতে, রান্নাবান্না তো কিছু নেই সকালবেলা, মানে ছুটির দিনগুলোতে ব্রেকফাস্টই করি নর্মালি সকালবেলা উঠে। তো যাই হোক রুটি করবো, আর সেরকম কিছু করবো না, কারণ বাটার আছে, আদৌ বাটার দেখাবে বললো আমার হাজবেন্ড, বললো জ্যাম দেখাবো, তো ব্যাস আমার তো আর কিছু লাগবেই না, কারণ ওদের জন্য মেন ব্যাপার ওরা যদি খেয়ে নেয় কোনো কিছু দিয়ে তো আমার কোনো ব্যাপার নেই, আমি বাটার দিয়ে খেয়ে নিতে পারবো, জ্যাম দিয়েও খেতে পারবো। তো যাই হোক, আর আমাদের ব্রেকফাস্ট করার পরে আমার হাজবেন্ড বাজারে গেছিলো, আজকে অনেকদিন পরে কান মাগুর নিয়ে এসেছে, ওর ভীষণ প্রিয়, যদি এটা মানে এই মাছটা আমি খেতাম না আগে, বাট এখন খাই, মানে আগে খেতাম না, এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, মানে অভ্যাস মানে কি মানে ওকে যদি রান্না করে দিতে হয় বা আমার শাশুড়িমা খুব ভালোবাসে, তো সেক্ষেত্রে আমারও এক পিস খাই দু পিস খাই, খেতে খেতে বেশ অভ্যাস হয়ে গেছে, এখন আমি খাই। আর নিয়ে আসা হচ্ছে বাটা মাছ বেশি করে একটু, তো বাটা মাছ সচরাচর খুব একটা পাওয়া যায় না এখানটা, পাই না, আর পেলে একটু বেশি করে নিয়ে আসি। আজকে দুপুরে রান্না হবে কান মাগুর, হবে কালিয়া, আর তার সঙ্গে হবে ফ্রিজে কাতলা মাছের মাথা আছে, তো কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাক হবে, আর এটাকে পুঁইশাকটা একটু অন্যভাবে করব, এটা নর্মালি যেভাবে করি আমরা মাছের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়ো আলু দিয়ে সেরকম করব না, শুধু পুঁইশাক দিয়ে করব, আমার এতে বেশি ভালো লাগে খেতে। তো আমার এই যে রান্না হয়েও গেছে আর কি পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে, আর এদিকে ভাতও হয়ে গেছে, আর তার পাশে তো হয়েই গেছে আমার কাতলা মাছ না সরি কানমাগুড়ি কালিয়া। তো ব্লগটা আজকে এখানটায় এন্ড করব, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই কিন্তু হাসতে থেকো। আজকের মতো তাহলে টাটা।